সম্মুখে একুশের নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে উদ্যোগী ভূমিকা নিয়েছে আলিপুর দুয়ার জেলা প্রশাসন। নতুন ভোটারদের ভয়ভীতি দূর করতে প্রশাসনিক ভবন দুয়ার্স কন্যায় কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। ভোট প্রদানকে কেন্দ্র করে প্রচুর নতুন ভোটারদের মধ্যে নানান রকম ভয়ভীতির সৃষ্টি হয়, ফলে ভোটের সময় তারা ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রদান করতে ভয় পান। এদিন নতুন ভোটারদের সেই সমস্ত ভয়ভীতি দূর করতে প্রশাসনিক ভবন দুয়ার্স কন্যায় কর্মশালার আয়োজন করলো আলিপুর দুয়ার জেলা প্রশাসন। এদিন ইভিএম মেশিনের মাধ্যমে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ভয়ভীতি দূর করার চেষ্টা করা হয়। এদিনের এই কর্মশালায় জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা নিজ হাতে নতুন ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া দেখিয়ে দেন। এদিকে এই কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রজিৎ তালুকদার, এডিএমএলআর প্রণব কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে জেলা নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রচারের জন্য এবার গন্ডারের ম্যাসকট ব্যবহার করবে আলিপুর দুয়ার জেলা নির্বাচন দপ্তর। শুক্রবার আলিপুর দুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে এই ম্যাসকটের উদ্বোধন করেন আলিপুর দুয়ার জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনা। এদিন জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনা বলেন, আলিপুর দুয়ার জেলার বিখ্যাত জাতীয় উদ্যান জলদাপাড়া, আর এই জলদাপাড়া বিখ্যাত এখানকার এক শৃঙ্গ গন্ডারের জন্য। সেই কারণে এই জেলাকে প্রচারের আলোয় নিয়ে আসতে জলদাপাড়ার গন্ডারকে ম্যাসকট করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ম্যাসকটের সঙ্গে সেলফি নিতে দেখা যায় অনেককে। যেহেতু আপনারা জানেন যে আমাদের এখানে আলিপুরদুয়ার জেলার মধ্যে মেন আমাদের ন্যাশনাল পার্ক জলদাপাড়া আছে, এখানে ওর নর্থ বেঙ্গল স্পেশালি আলিপুরদুয়ার একটু বিশেষটা আছে, এখানে টি গার্ডেন ওর ওয়াইল্ড লাইফ জন্য একটু আমাদের জেলাকে বেশি বাড়ির মানুষ চেনে। রাইনোর মাধ্যমে আমরা জাস্ট একটু আমাদের জেলার বিশেষতাকে বি হাইলাইট করতে চাইছি। ওর মানুষ যেহেতু বাইরের থেকে বি যারা টুরিস্ট আসে জানে কি এই আলিপুরদুয়ার জেলাতে স্পেশালি জলদাপাড়ার মধ্যে এটা পায়, ওটার মাধ্যমে একটু আমরা প্রোগ্রামকে একটু ভালো করে ওর বেশি লোকজনকে মানে সচেতন করতে চাইছি ওর বেশি অ্যাওয়ার করতে চাইছি, সেই জন্য আমরা রাইনো নিয়েছি। যারা নিউ ভোটার আছে তাদেরকে সুইপ প্রোগ্রাম যে আপনারা জানেন কি ভোটারদেরকে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম জন্য আমরা যারা নতুন লেক্টর আছে স্পেশালি আমাদের যাদের 18+ যারা এজ গ্রুপে আছে তাদেরকে আমরা এখানে দেখেছিলাম ওদেরকে। আপনারা জানেন কি স্পেশালি যারা নতুন ভোটার হয় ওদের অনেক কোয়েরি ওয়েরি থাকে এখানে প্রসেস ইলেকশন প্রসেস নিয়ে, তো ওদেরকে আমরা হ্যান্ডস অন জাস্ট একটু দেখিয়ে দিলাম ইভিএম রিলেটেড ব্যাপারগুলো ওর ইলেকশন সংক্রান্ত একটু জাস্ট বেসিক ইনফরমেশান। ওদের যেহেতু অনেক জিনিসগুলো জানা হয় না, ওদের ইলেকশন প্রসেস একটু আলাদা, যেহেতু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন টোটালটা করা হয় তো স্টুডেন্টের মধ্যে একটু সবসময় কিছু না কিছু করে থাকে, তো ওগুলোর জন্য আমরা ওদেরকে দেখলাম খুব ভালো ইন্টারাকশন হলো। দেখলাম স্টুডেন্টের অনেকটাই আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছে, অনেকগুলো স্টুডেন্ট অলরেডি জিনিসগুলো জানেন, আর ওরা নিজে এখানে জাস্ট একটু নিজে ভোট একটু ডামি টাইপে দিয়ে নিজে দেখেছেন কীভাবে ভোটিং কীভাবে ভোটিং হয়, কন্ট্রোল ইউনিট কীভাবে হয়, ব্যালেট ইউনিট কী আছে, ভিভিপ্যাট কী আছে, এটা ওদেরকে বোঝানো হয়েছে। আর আমরা আশা করছি কি যেহেতু ইয়াং জেনারেশন এগুলো ওরাই বেসিক্যালি ফিউচার আছে, তো এই ভোটিং প্রসেসে ওরা বি আমাদের একটু হেল্প করবে, সোসাইটির মধ্যে একটু ভালো মেসেজ যাবে, নট অনলি ফর দি স্টুডেন্ট, ওদের সোসাইটির অন্যান্য যাদেরকে ওরা অ্যাওয়ার করতে পারবে, প্যারেন্টস আছে ওদের গার্জেন আছে তাদেরকে বি ভোটিং প্রসেস সংক্রান্ত ওদেরকে অ্যাওয়ার করতে পারবে। এছাড়া আমরা বেসিক্যালি আজকেই একটু মাস্কট আমরা জেলা যেহেতু ভোটিং অলরেডি আমাদের 84% আছে, বাট টু ওর ইনক্রিজ করার জন্য আমরা মানুষের মধ্যে একটু অ্যাওয়ারনেস করার জন্য একটু রাইনোকে আমরা এখানে আলিপুরদুয়ার জন্য একটু মাস্কট আমরা করেছি। আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি মিডিয়া ফ্যান্ডদেরকে বি একটু আপনারা আসবেন নিচে, আমরা ফাইনালি ওটা আজকে জাস্ট লঞ্চ করবো, ওটাকে আমরা করতে যাচ্ছি। তারপর আমাদের ট্যাবলো আছে গ্রুপে, অন্যান্য যারা স্পেশালি রুরাল বেল্ট আছে সেখানে যে আমরা মানুষদেরকে সচেতনা করবো ইলেকশন সংক্রান্ত নিয়ে, আমাদের ভোটার হেল্পলাইন আছে 1950 আছে, ওখানে সি ভিজিল আছে, এসব সংক্রান্ত টোটাল একটু সুইপ অ্যাক্টিভিটি আমাদের প্ল্যানিং আছে, তো টোটাল জেলাতে মধ্যে আম মানুষকে এটা ইথিক্যাল ভোটিং সন্দর্ভে অ্যাওয়ার করবে এটা বলে আমি শেষ করলাম।